আচ্ছা, আমরা যেটা নিয়ে আজকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, সেটা সঞ্জয় নাথ বলবে, সেটা হচ্ছে জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রি। তো এই জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রিটা অ্যাকচুয়ালি কী, এটা কি আপনি একবার শেয়ার করবেন আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই। এখানে আমরা যেটা ডিসকাস করেছি যে আমরা প্রাথমিকভাবে মানে 600টা তো প্ল্যান বানিয়েছি, কিন্তু প্রাথমিকভাবে আমরা 30টা ভিডিও প্লেস করবো। যে 30টা ভিডিও না হলে কেবল গুগলে জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রি সার্চ করে আমরা যখন করি অথবা সিমুলেটার যখন আমরা চালাই, অটোডেস্কে আমরা সিমুলেটার পাই, সেই সিমুলেটার চালালে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কি করতে হবে, ঠিক পারপাসটা কি, প্রজেক্টটার পারপাসটা কি, আমরা অনেক সময় করতে পারি না। যেটা সমন্বয়নাথের প্রশ্ন, এই বিষয়ে অনেক আলোচনা শোনার পরে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি তো আমরা সেই 1000 বছর 2500 বছর ধরে করছি, তাহলে জিওমেট্রিফাইং ট্রিগোনোমেট্রি নতুন খবর কী হলো? এটা আমার নতুন কী ধরনের একটা বিষয়? নতুন বিষয় নয়, এই বিষয়টা স্বপ্নটা কিন্তু ছিল প্রায় 1500 বছর ধরে। আইজাক নিউটন পর্যন্ত বলেছিলেন যে উনি ত্রিকোণমিতিকে এইভাবে দেখতে চান, ওনার ন্যাচারালিস্ট ফিলোসফিস বলে যে বইটা আছে তাতে উনি আক্ষেপও করেছিলেন যে উনি ত্রিকোণমিতিকে অন্যভাবে দেখতে চান, কিন্তু ওনার কাছে যন্ত্র ছিল না, ওনার কাছে ইনফাইনাইট জুম করে দেখার মতন উপায় ছিল না, ওনার পক্ষে অনেক মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে জিওমেট্রিক নেচারটা কী দাঁড়াচ্ছে সেটা দেখার উপায় ছিল না, কারণ তখন কম্পিউটার ছিল না। লাইবনিজও এই একই ধরনের একটা আক্ষেপ করেছিলেন যে যন্ত্র কোনো একদিন আসবে আর সেদিন এই ছবিগুলোকে যন্ত্র বানাতে পারবে। 2015 সালের আগে ঠিক ততটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নত হয়নি বলে ত্রিকোণমিতিকে জ্যামিতি আকারে দেখাটা কঠিন হয়ে উঠছিল, বুঝতে পারলাম। এইবার আসছে হচ্ছে, আমরা যখন ছোটবেলায় একদম মাধ্যমিক স্তরে যখন আমরা পড়াশোনা করেছি, তখন আমরা দেখেছি হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে একটা চ্যাপ্টার আমাদের থাকতো। সেই চ্যাপ্টারটা কি থাকতো? সেই চ্যাপ্টারটাতে আমরা করতাম কি, জিওমেট্রিটা আগে আঁকা হতো, কোনো একটা অসুবিধে, কোনো একটা প্রবলেমকে দেখে, কোনো একটা সার্ভেইংয়ের প্রবলেম দেখে জিওমেট্রিটা আগে আঁকা হতো, তারপর সেটাকে ত্রিকোণমিতি আকারে লেখা হতো, সেটা অনেকটা অ্যালজেব্রা ধরনের দেখতে হতো, তারপর সেটাকে সলভ করে আমরা হয় ডিস্টেন্স বার করতাম, নয় হাইট বার করতাম, আর না হলে অ্যাঙ্গেল বার করতাম। কি সমন্বয়, তাই তো? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই করতাম। এবার ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? লেন্থ। হাইট বলতে আমরা কি বুঝি? লেন্থ। অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি? একটা নাম্বার। লেন্থ বলতে কি বুঝি? সেটা একটা নাম্বার, লেন্থ আসলে একটা নাম্বার। তাহলে হাইট, ডিস্টেন্স, অ্যাঙ্গেল, যা কিছু বার করতাম আমরা, সেটা আসলে একটা নাম্বার বানাতাম। অ্যালজেব্রা যখন আমরা করতাম, সেটাও আমরা একটা নাম্বার নিয়ে কাজ করতাম, তাই তো? অবশ্যই, কোনো আপত্তি নেই। এবার নাম্বার বলতে কি? নাম্বার বলতে ভ্যালু অফ, নিউমেরিক্যাল ভ্যালু অফ কোনো কিছু, নিউমেরিক্যাল ভ্যালু অফ কোনো কিছু, সেটা যা কিছু হতে পারে, এনিথিং। এইবার প্রশ্ন হচ্ছে, এই ভ্যালু অফ আমরা একদম ছোটবেলাতে যখন আমরা প্রাথমিকভাবে অ্যারিথমেটিক শিখলাম, তখন আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে বড় মাস, BODMAS, এটা আমরা শিখেছিলাম। যখনই আমরা কোনো সেমিনারে অথবা যে কোনো জায়গায় আলোচনা করতে বসি, বহু ক্ষেত্রে দেখি লোকজন DMAS এই চ্যাপ্টারের অর্থ বুঝতে পারে, কিন্তু ব্র্যাকেট অফ এইটার অর্থ বুঝতে পারে না বহু ক্ষেত্রে। 1945 সাল যখন ইন্টেল প্রথমবার মাইক্রোপ্রসেসর বানাতে আরম্ভ করলো, তখনই কিন্তু বড় মাস কথাটার আবিষ্কার হয়েছে। এই অপারেটর ওভার অর্ডারিং,
এই জিনিসটা দরকারই পড়েনি যতদিন না মাইক্রোপ্রসেসর তৈরি করা দরকার পড়েছে মানুষের। আর বিও তার অর্থ আপনারা বুঝতে পারছেন, ব্র্যাকেট অফ, এই ব্র্যাকেট অফ জিনিসটা, তার আগে একটা প্রেডিকেট থাকে। আমরা যখন ইংরেজি ভাষা নিয়ে, গ্রামার নিয়ে পড়াশোনা করি অথবা বাংলা নিয়ে পড়াশোনা করি, তখন আমরা জানি গ্রামারে একটা যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে। তাহলে প্রেডিকেট অফ সাবজেক্ট, এইভাবে কোন সেন্টেন্সকে দেখা, সেইটার প্রচলন আরম্ভ হলো কিন্তু 1890 গটলব ফ্রেজ। তার সাথে বার্ট্রান্ড রাসেল টাইপ থিওরি, সব থেকে পাওয়ারফুল প্রেডিকেট হচ্ছে টাইপ অফ। এই টাইপ অফ কোন অবজেক্ট, এই জায়গা থেকেই সি প্লাস প্লাস, জাভা, হ্যাস্কেল, ML মেশিন লার্নিং ও কেউ বলে, কিন্তু এখানে আমরা মেটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করব ML একটা ল্যাঙ্গুয়েজ। তারপর চমস্কি হায়ারার্কি, তাতে আমরা আসবো আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে। জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রির খেলাটা তো আমাদের বহু পুরনো এবং বহুদিন থেকে দেখছি, সেটা আমাদের নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ন্যাচারালিস্ট ফিলোসফিস, তারপর বার্ট্রান্ড রাসেলের টাইপ থিওরি, এই সমস্ত জায়গাতে আমাদের এই জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রি, এটাকে আমরা ভাবতে পারি ইংরেজি ভাষার মতন অথবা বাংলা ভাষার মতন। এটা একটা ল্যাঙ্গুয়েজ, জিওমেট্রি নিজেই একটা ল্যাঙ্গুয়েজ, ট্রিগোনোমেট্রি একটা ল্যাঙ্গুয়েজ। ধরা যাক এটা ইংরেজি ভাষা, এটা বাংলা ভাষা। এবার ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে, একটা ভাষা থেকে একটা ভাষাতে ট্রান্সলেট করা যাচ্ছে, জিওমেট্রিকে আমরা ট্রিগোনোমেট্রিতে রূপান্তর করতে পারছি, ট্রান্সলেট করতে পারছি। কিন্তু মেশিন কি পারছে? মেশিন পারছে না, মানুষ পারছে, কম্পিউটার পারছে না। 1955 সালে আমেরিকা, ব্রিটেন অনেক চেষ্টা করলো, অ্যালান টিউরিংয়ের কমপ্লিটনেস এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে গিয়ে এই কাজটা আরম্ভ হয়েছিল। 1970 সালে এসে ফান্ডিং বন্ধ করে দিল আমেরিকা আর ব্রিটেন, কারণ এটা ফেলিওর পরে এটা হচ্ছে না এই ধরে নিয়ে। জাপানের ফিফথ জেনারেশন কম্পিউটার 1982 যখন আরম্ভ হলো, তখন ফিফথ জেনারেশন কম্পিউটার প্রথম সাকসেস পেল, তারা জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রিতে কনভার্সনের একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করলো, এবং সেখান থেকে জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রি, আমরা যদি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা বলে দিই, সেখান থেকে ত্রিগোনোমেট্রি সমীকরণ আকারে প্রকাশ করাটা জাপান সাকসেসফুলি দেখালো, রাশিয়া সাকসেসফুলি দেখালো, তারপর আমেরিকা আর ইউরোপে এই বিষয়টা খুব পপুলার হয়ে উঠলো, এবং জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রি এই কনভার্সনটা পসিবল হলো। তার ফলেই এই যে আমরা কম্পিউটার গেমস খেলি, এত জয়স্টিক দিয়ে খেলি, এত রকমের নতুন ডিভাইস, মাউস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই সমস্তগুলো পুরোটাই সম্ভব হলো কিন্তু এটা এক ধরনের এআই ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরে। কবে? 1982 পর থেকে, যখন আমরা এই ভিডিও গেমসের দুনিয়াকে দেখতে আরম্ভ করলাম অন্যভাবে। সেটা কিছুতেই সম্ভব হতো না যদি জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রিতে কনভার্ট না করা যেত। আমরা অনেক সময় মনে করছি যে আমরা ট্রিগোনোমেট্রি বহু বছর ধরে জানি, প্রায় 2300 বছর, হিপোক্রাটিস 2300 বছর আগে ট্রিগোনোমেট্রি এনেছেন। জিওমেট্রি আরও পুরনো, ইউক্লিড, তার আগে আর্কিমিডিস 2600 বছর আগে থেকে, মানে 550 BC, আর ইউক্লিড 380 BC, হিপোক্রাটিস 60 BC, মানে 110 BC থেকে 60 BC। তারপরে ওই টাইমে ওই জেসাস খ্রিস্টের সমসাময়িক বলা যেতে পারে, ওই টাইমে আমাদের টলেমি, যার তত্ত্ব অনুযায়ী আমরা স্পেস রিসার্চ করি, এবং আমরা যার তত্ত্ব অনুযায়ী আজকের দিনে অনেক ক্যান্সার সেলের রিসার্চেরও কাজ করছি, প্রোটিন ফোল্ডিংয়ের কাজ করছি, টলেমির অনেক তত্ত্ব আমাদের কাজে লাগে প্রোটিন ফোল্ডিংয়ের জন্য। তো এই পুরো জিনিসটা কিন্তু পড়েছিল, বহুদিন ধরে মানুষ করতে পারছিল, কিন্তু কোনো যন্ত্র তো ছিল না। আইজাক নিউটনের স্বপ্ন ছিল, লাইবনিজেরও স্বপ্ন ছিল যে কোনোদিন যন্ত্র এসে এই কাজগুলো করতে পারবে, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ছবি তৈরি করার দরকার পড়ে, যেই ছবিগুলো মানুষ এঁকে শেষ করতে পারবে না। তার মধ্যে কাগজ, কাগজ যেহেতু একটা লিমিটেড বাউন্ডারি থাকে, তার কাগজ জুম হয় না, প্যান হয় না, ক্রপ হয় না,
স্বাভাবিকভাবে যতটা চাইছিলাম ততটা করতে পারি না, এই কারণে সম্ভব হচ্ছিল না। 1980 পর থেকে অটোক্যাড অথবা ক্যাড রিলেটেড যে কোনো ধরনের সফটওয়্যার এসে যাওয়ার ফলে এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এর দুনিয়াটা অন্যরকমভাবে যাওয়ার ফলে এই চিন্তাভাবনাটা বদলাতে আরম্ভ করলো। এবার বলি, জিওমেট্রি থেকে ত্রিকোণমেট্রির রাস্তাটা তো এইরকম, কিন্তু কিন্তু মজার বিষয় হচ্ছে ত্রিকোণমেট্রি থেকে জিওমেট্রিতে যাওয়ার যে রাস্তাটা, মানে উল্টো রাস্তাটা, মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে আমরা ট্রান্সলেট করতে পারছি, আরেকটা ভাষা থেকে যখন আমরা ট্রান্সলেট করতে যাচ্ছি তখন আমরা আর পারছি না, মানে আমরা মানুষ তাও চেষ্টা করলে কিছু ক্ষেত্রে করতে পারছি কিন্তু যন্ত্র একদমই পারছে না। তো যন্ত্র যে একদমই পারছে না তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদেরকে ভাষাকে ট্রান্সলেট করার একটা পদ্ধতি তৈরি করতে হবে। ফলে ভাষাকে ট্রান্সলেট করতে পারার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতির রাস্তাটা আমরা খোঁজার চেষ্টা করেছি এই জিওমেট্রিফাইং ত্রিকোণমিতিতে। নামটা থেকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমাদের জার্নিটা কিন্তু এখন ত্রিকোণমিতি থেকে জিওমেট্রিতে অটোমেটেড কনভার্সন এবং অটোমেটেড ট্রান্সলেশন, এটা আমাদের পারপাস। মেইনলি আমাদের পারপাস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। এইবার ল্যাঙ্গুয়েজ কি সেটা আমাদেরকে একটু একটু দু মিনিটে বুঝে নিতে হবে, তা না হলে আমরা ঠিক এইভাবে বিষয়টাকে দেখতে পাবো না। এইভাবে বিষয়টাকে দেখতে গেলে আমাদের ল্যাঙ্গুয়েজ কি বোঝার আগে আমি সবার আগে বলতে চাইবো চমস্কি হায়ারার্কি 1940 নাম চমস্কি, নাম আপনারা শুনেছেন। প্রাথমিকভাবে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে একটা ছোট অংশ হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, তার ভেতরে একটা পার্ট হচ্ছে কনটেক্সট ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, এই দুটো কখনো কখনো উপরে নিচে যায়, ডিপেন্ড করছে হচ্ছে কনটেক্সট গুলো কি কি আর অবজেক্ট গুলো কি কি। মানে কনটেক্সট হচ্ছে প্রসঙ্গ, আমরা বাংলায় জানি প্রসঙ্গ, তো প্রসঙ্গ ভিত্তিক ভাষা আর প্রসঙ্গ ছাড়া ভাষা দুটোর মধ্যে একটা বড় তফাৎ আছে। এবার টিউরিং কমপ্লিট এই জায়গা থেকে দুটোর ক্ষেত্রেতেই টিউরিং মেশিন নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে 1940 থেকে। টিউরিং মেশিন যেটা আমাদের কম্পিউটারের প্রাথমিক ধাপ, যে কোনো বাড়ি বানানোর সময় যেরকম আমরা ওই নকশাটা বানাই, ছকটা বানাই, যে সেই ছক অনুযায়ী বাড়িটা বানাবো, এই যে কম্পিউটার সায়েন্স, আজকের দিনে কম্পিউটার সায়েন্স হয়েছে, কম্পিউটার কেমন হবে এবং সেই কাজ কেমন করে করবে তার একটা ধারণা তৈরি করার জন্য যে স্কেচটা তৈরি করা হয়েছিল, যন্ত্রের স্কেচ না, ভেতরের কাজকর্মগুলোর স্কেচ, সেটা হচ্ছে টিউরিং মেশিন। সেই ক্ষেত্রে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ এবং তার আরও ছোট লেভেলে এসে রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে কাজ করি না, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, যা কিছু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করি অথবা সার্চ করি বিভিন্ন জায়গাতে, আমাদের যে সার্চিংয়ের প্যাটার্ন থাকে, সেই এমএস ওয়ার্ড বলুন অথবা নোটপ্যাড বলুন, যে কোনো জায়গাতে আমরা যে সার্চিং করি এবং নোটপ্যাড প্লাস ইউজ করলে আমরা দেখতে পাবো বহু ক্ষেত্রেও রেগুলার এক্সপ্রেশন দিয়ে সার্চ করতে বলে। তো এই ল্যাঙ্গুয়েজটা প্রথম আনেন হচ্ছে স্টিফান ক্লিন, যিনি এটা বানান এবং থিওরি অফ কম্পিউটেশনে উনি একজন বড় নাম। অ্যালোনজো চার্চ, অ্যালান টিউরিং, স্টিফান ক্লিন। এইবার আমাদেরকে বুঝতে হবে যে প্রসঙ্গকে ছোট করতে করতে একটা জায়গাতে নিয়ে যাওয়া এবং তার জন্য সবার আগে কী দরকার, সবার আগে দরকার ল্যাঙ্গুয়েজটার জন্য কী কী অ্যালফাবেটস ইউজ হবে। মানে আমরা অ্যালফাবেট বলতে ABCDEFকে বুঝি, অককে বুঝি, এইগুলো হচ্ছে যে কোনো ভাষার একটা প্রাথমিক মানে অক্ষরগুচ্ছ। তো অ্যালফাবেটের সেটটা তৈরি হলো, এবার সেই অ্যালফাবেটগুলো প্রত্যেকটা ABCDEF যেগুলো আছে তার পিছনে অ্যালগোরিদমও থাকে। অ্যালগোরিদম বলতে কী বোঝায়, সহজ বাংলায় যদি বলতে চাই তাহলে অ্যালগোরিদম হচ্ছে
আ সেট অফ টাস্কস পর পর কতগুলো কাজকে আমরা ছোট ছোট কাজকে একত্রিত করে একটা নাম দিলাম এ, আবার কতগুলো কাজকে একত্রিত করে একটা নাম দিলাম বি, কতগুলো কাজকে একত্রিত করে নাম দিলাম সি, সেগুলোকে একটা পার্টিকুলার অর্ডারে সাজানোটাকে হচ্ছে, এবং সেই এমনভাবে সাজালাম যাতে সেটা একজন বললে আরেকজন বোঝে, অর্থাৎ একটা মেশিন বললে আরেকটা মেশিন বোঝে, এমন একটা অর্ডারে সাজানোটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এই পুরো গল্পটাকে বুঝে নিয়ে আমরা দেখতে চাইছি সব থেকে বড় অসুবিধার জায়গাটা কোথায়। সব থেকে বড় অসুবিধার জায়গাটা হচ্ছে ত্রিকোণমিতি নিজে একটা কন্টেস্ট ফ্রি ল্যাঙ্গুয়েজের মতন করে দেখা হয়, জিওমেট্রিও একটা কন্টেস্ট ফ্রি ল্যাঙ্গুয়েজের মতন করে দেখা হয়, কিন্তু কম্পিউটার খুব ভালো কাজ করতে পারে যদি সেটাকে রেগুলার ল্যাঙ্গুয়েজের মতন করে লেখা যায়, তাহলে অথবা কন্টেক্সট ফ্রি গ্রামার সিএফজি, পুশ ডাউন গ্রামার সিএফজি, সিডিজি এই আকারে যদি আমরা লিখতে পারি, যেখানে সিটা ওয়েল ডিফাইন্ড, কন্টেক্সটটা ওয়েল ডিফাইন্ড যদি হয় কন্টেক্সটটা, তাহলে আমরা পারপাসটাকে ফুলফিল করতে পারি। ফলে যে কোনো ভাষা, মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আমরা ট্রান্সলেট করবো কি আরেকটা ভাষা থেকে আরেকটা ভাষাতে আমরা ট্রান্সলেট করবো, এর জন্য কোনো না কোনোভাবে আমাদের প্রাথমিক টার্গেট কী থাকা উচিত, এটাকে রেগুলার গ্রামার হিসেবে লেখা অর কন্টেক্সট ফ্রি গ্রামার হিসেবে লেখা অর কন্টেক্সট ডিপেন্ডেন্ট গ্রামার হিসেবে লেখা। যদি আমরা এই তিন রকমভাবে কোনো একরকমভাবে লিখতে পারি, আর এটাকেও যদি আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ হিসেবে লিখতে পারি, সিএফজি হিসেবে লিখতে পারি, সি ডিজি হিসেবে লিখতে পারি, তাহলে আমাদের এই পারপাসটা ফুলফিল হবে। আমরা একটু আগেই বললাম যে 1955 সালের চেষ্টাটা আরম্ভ হওয়ার পরেও 1970 সালের চেষ্টাটাকে আমেরিকা ব্রিটেন বন্ধ করে দেয়, জাপান আবার এই বিষয়টাকে নিয়ে কাজকর্ম আরম্ভ করে, কম্পিউটেশনাল জিওমেট্রি এবং অটোমেটেড কম্পিউটেশনাল জিওমেট্রি নিয়ে কাজকর্ম আরম্ভ করে 1982 সালে, আমাদের যখন এই বিষয়টা, এই অ্যালফাবেটগুলো তৈরি করার জায়গাটা তৈরি হয়, তারপর এইটা মানুষ আশাবাদী হয়ে ওঠে যে জিওমেট্রি থেকে ত্রিকোণমিতিটা করা যাচ্ছে। যদি জিওমেট্রি থেকে ত্রিকোণমিতি না করা যেত, তাহলে আমরা মাউস দিয়ে প্যান, জুম, স্কেল, রোটেশন এগুলো করতে পারতাম না। আমরা ভিডিও গেম খেলার সময় দেখবেন আমরা হুইল ঘোরাচ্ছি, কার ঘুরে যাচ্ছে, এই যে ভেতরে একটা টার্নিং, এই পুরো জিনিসটা কিন্তু পেছনে ত্রিকোণমিতি রান করে, অর্থাৎ স্ক্রিনে আপনার জিওমেট্রিক বিহেভিয়ার থেকে পেছনে ত্রিকোণমিতি বিহেভিয়ারটা হচ্ছে বলেই এটা করা সম্ভব হচ্ছে। কিন্তু সেইখান থেকে উল্টো রিপোর্ট, মানে যদি আপনি ত্রিকোণমিতি দিলেন আর সেখান থেকে জ্যামিতিটা পাবেন, সেটা কিন্তু আজকের দিনেও তেমনভাবে উন্নত নয়। 2013 সালের পর থেকে কিছু সেমিনার আর কিছু রিসার্চ আরম্ভ হয়েছে, তার মধ্যে এই জিওমেট্রিফাই ত্রিকোণমিতি একটা বড় সাবজেক্ট। যদিও এই সাবজেক্টটা নিয়ে কাজকর্ম আরম্ভ হয়েছিল 2004-2008 কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সলভ করার জন্য, কিন্তু কম্পিউটার সায়েন্সের কিছু তত্ত্ব 2013 অবধি তৈরি ছিল না বলে, এমনকি গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চও এই বিষয়টাতে তত বেশি কোনো টুলস দিতে পারেনি 2013-র আগে অবধি, এবং গুগল ক্রোমো এবং অনেক ব্রাউজার্সগুলো এসভিজি ফরম্যাটকে এতটা স্ট্রং জায়গায় নিয়ে আসতে পারেনি, অটো ক্যাডের কিছু ফেসিলিটিস, কি ক্যাড সফটওয়্যারগুলোর কিছু ফেসিলিটিস তখনও ছিল না বলে আমাদের অনেক কিছু পার্ট ডিলে হয়ে গেছে। তবে 2013-র পর থেকে প্ল্যাটফর্মটা অনেকটা রেডি বলে আমরা এখন আশাবাদী যে ত্রিকোণমিতি থেকে জিওমেট্রিতে আমরা নিজেরাই কনভার্ট করতে পারবো। এবার সমন্বয়নাথের একটা প্রশ্ন ছিল যে কি বলছিলেন আপনি? আমি এটাই বলছিলাম যে এটা নতুন সাবজেক্ট আর পুরনো সাবজেক্টের মধ্যে একটু তো পার্থক্য আমি বুঝতে পারলাম, তো এখানে এটা ম্যাথমেটিক্সের দিক থেকে সাবজেক্টটা হবে না এটা কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টটা হবে, সেটা আমার একটা জানার বিষয় আছে। খুব মজার প্রশ্ন। এটা মানে মানুষ আদা করাই করতে চায় কিছু, করে ফেলে কিছু। যেমন আমরা খুব ভালো করে জানি যে মানুষ বানাতে গেছিল ব্যাঙের হাড় আছে কিনা সেটা পরীক্ষা করতে, বানিয়ে ফেলল ইলেকট্রিসিটি, মনে পড়ে? মানে দুটো ব্যাঙ চিপকে গেল সেখান থেকে ইলেকট্রিস্ট্যাটিক, তো ব্যাঙের হাড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বানিয়ে ফেললো কি? ইলেকট্রিসিটি। সেরকমই একটা ব্রিজ পেরোনো যায় 5 রকম ভাবে না 7 রকম ভাবে, তার হিসেব করতে গিয়ে অয়লার বানিয়ে ফেললো গ্রাফ থিওরি, সে গ্রাফ থিওরি পড়ে থাকলো 300 বছর, তার মাথা ছাড়া কেউ কিছু বুঝলো না। তারপর সে গ্রাফ থিওরি সব থেকে আগে কাজে লাগতে আরম্ভ করলো অর্গানিক কেমিস্ট্রিতে, মাথা ছাড়া কেউ জানলো না যে এটা অঙ্কের সাবজেক্ট ছিল না কিসের জন্য। এইবার মজার বিষয় হচ্ছে আজকের দিনে, ঠিক আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, যদি আমরা ইতিহাস ঘাঁটি, দেখতে পাবো গ্রাফ থিওরি তৈরি হয়েছিল একটা পারপাসে, প্রথম কাজে লাগলো কেমিস্ট্রিতে,
আর আজকে পুরো ফেসবুক চলছে গ্রাফ থিওরির উপর, গুগলে সার্চ চলছে গ্রাফ থিওরির উপর। অর্থাৎ একটা সাবজেক্ট তৈরি হয় কোনো একটা পারপাসে, কাজে লাগে অন্য কোনো একটা পারপাসে। তো মজার বিষয় হচ্ছে, যখন ত্রিকোণমিতিটা আবিষ্কার হয়েছিল অথবা জ্যামিতি যখন আবিষ্কার হয়েছিল, ইউক্লিড যখন জ্যামিতি বানিয়েছিলেন, মানে আজ থেকে 2300 বছর আগে জ্যামিতি যখন ইউক্লিড বানিয়েছিলেন, জ্যা কথাটার অর্থ হচ্ছে পৃথিবী আর মিতি কথাটার অর্থ হচ্ছে মাপা, তখন কিন্তু মানুষ জঙ্গলে হারিয়ে যেত যাতে রোজ সন্ধ্যাবেলা তারা ঘরে ফিরে আসতে পারে ঠিকঠাকভাবে। তার জন্য আর্কিমিডিসের সময় থেকে আর কি একটা চেষ্টা চলছিল পিথাগোরাস ও তার মানে ইউক্লিডের কিছুদিন আগের লোক, 100 বছর আগের লোক, এরা কিন্তু জমির পরিমাপ করার জন্য প্রথমে এটা বানায়নি, প্রথমে বানিয়েছিলেন কোনোভাবে যাতে জঙ্গলের মধ্যে হারিয়ে না গিয়ে আবার গ্রামে ফিরে আসা যায়। তারপর সেটার তত্ত্বগুলো কাজে লাগতে আরম্ভ করলো জমির পরিমাপে, কারণ জমিতে চাষযোগ্য জমিকে ভাগ করার একটা বড় অসুবিধা ছিল আজ থেকে 2300 বছর আগে। ইজিপ্টের পিরামিডগুলো তৈরি করার সময় যে ধরনের অঙ্ক ইউজ হয়েছে, সেই অঙ্কগুলোর সাথে জ্যামিতি, যেই জ্যামিতি আমরা আজকে পড়ি, তার অনেকটা সমানভাবে মেলে না। তো সবসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বানাতে গেলাম কিছু, হয়ে গেল অন্য কিছু, কিন্তু দেখা গেল সেটা আরও বেশি মূল্যবান হয়ে গেছে। তারপর দুনিয়া সেই রাস্তায় চলতে আরম্ভ করেছে। এইটা অঙ্কের সাবজেক্ট। আমরা যখন ছোটবেলায় কস সি প্লাস ডি এর ফর্মুলা বানাতাম অথবা সাইন সি প্লাস ডি এর ফর্মুলা বানাতাম, তখন আমরা সবার আগে কী করতাম, একটা লাইন নিতাম, সেটাকে ওয়ান বলতাম, তারপর একটা ট্রায়াঙ্গেল বানাতাম, এটার নাম দিতাম সি, তারপর একটা ট্রায়াঙ্গেল বানাতাম, সেটার নাম দিতাম ডি, তারপর বলতাম যে একটা সমীকরণ, এই সমীকরণটা আমরা এটাকে এক্সপ্যান্ড করে বানাবো, তার জন্য আমরা এটা বানাতাম, তারপর এইটার নাম দিতাম 1 × 10 C, তারপর এটার নাম দিতাম 1 × sec C, তারপর এটার নাম দিতাম 1 × sec C × sec D, এরকম করে বলতাম। এটাকে উল্টোভাবে যদি খেলতাম তাহলে ওয়ানটাকে যদি এখানে না নিয়ে আমরা অন্য জায়গায় নিতাম, ধরুন এই জায়গাটা যদি নিতাম, ছোটোবেলার অঙ্ক বইয়ে পাবেন আপনি কিন্তু এই কথাগুলো, ছোটোবেলার অঙ্ক বইয়ে পাবেন, এটা কোনো নতুন কথা বলা হলো না। অর্থাৎ অঙ্কের বই আমরা যদি এটাকে ওয়ান ধরতাম, এটাকে ওয়ান ধরতাম, তাহলে এটা হয়ে যেত 1 cos C, এটা হয়ে যেত 1 cos, এটা হয়ে যেত 1 cos D, এটা হয়ে যেত 1 cos D × cos C, সেরকমই এটা 1 sin C হয়ে যেত, 1 sin D হয়ে যেত, তারপর এখান থেকে আবার একটা এরকম একে এই জায়গাটাকে আমরা বলতাম সি, তারপর এই জায়গাটা হয়ে যেত 1 sin D, 1 sin D cos C, আর এই জায়গাটা হয়ে যেত 1 sin D sin C। মনে পড়ছে অঙ্কের বইয়ে এইরকম একটা ছবি থাকতো? কোশ্চেনটা হচ্ছে, এটা মানুষ অনেক ভেবে ভেবে একটা ছবি বানিয়েছে, একটা ছবি, কিন্তু এই ছবিটা হিসেব করে দেখা যাচ্ছে, মানে টিউরিং এর পদ্ধতিতে দেখা যাচ্ছে, এবং যদি কম্বিনেটরিক্স এর প্রশ্নে যদি ইউলারের তত্ত্ব অনুযায়ী দেখি, বাইনোমিয়াল তত্ত্ব অনুযায়ী দেখি, গসের তত্ত্ব অনুযায়ী দেখি, তাহলে অন্তত 2048টা ছবি সম্ভব, 2048টা ছবি সম্ভব। আমরা সারা জীবন একটাই ছবি দেখতে পেয়েছি, তাহলে বাকি 2047টা ছবি কে আঁকবে, অত আকার ধৈর্যকার, অত জ্যামিতি বোঝে কে? তো নিউটনেরও এই জন্য আক্ষেপ ছিল, লাইবনিজেরও এখানে আক্ষেপ ছিল যে একটা ছবি কোনো রকমের বানাতে পারলাম সারা জীবনে, বাকি 2047টা ছবি না দেখেই মরে গেলাম। অর্থাৎ আমরা যে বাকি ছবিগুলো হতে পারতো, সেখান থেকে ক্যান্সার রিসার্চের আরও রাস্তা খুলতে পারতো, স্পেস রিসার্চের আরও রাস্তা খুলতে পারতো, আমাদের দৈনন্দিন জমির পরিমাপের আরও অনেক রকম রাস্তা খুলতে পারতো, সেই ছবিগুলো আমরা দেখতেই পেলাম না সারা জীবনে, তাহলে এই ছবিগুলো আঁকবে কে? অবশ্যই কোনো না কোনো দিন একটা যন্ত্র আসবে যে যন্ত্রটা এই ছবিগুলো তৈরি করতে পারবে। 2013 আগে আমরা সেই ধরনের আধুনিক যন্ত্র এবং কম্পিউটেশনাল সিস্টেম পেয়ে উঠিনি বলে অঙ্কের অনেক সাবজেক্ট এখনও পিছিয়ে রয়েছে, যেটার মধ্যে একটা বড় কাজ হচ্ছে ত্রিকোণমিতি থেকে জিওমেট্রিতে কনভার্ট করা। অর্থাৎ আমরা একটা ত্রিকোণমিতির কোনো একটা এক্সপ্রেশন দেব, সেই এক্সপ্রেশনটার কত রকমের ছবি হতে পারে। ফর এক্সাম্পল, আমরা ছোট থেকে পড়ে এসেছি sin² θ + cos² θ = 1, এটা পড়ে এসেছি, এইটার কতগুলো ছবি হতে পারে? একটা সাইন থিটার জন্য 4টে, স্কোয়ারের জন্য আরও 4টে, অর্থাৎ 16টা, এটার জন্য কটা হতে পারে? 4টে × 4টে 16টা,
প্লাস এর জন্য ইনটু এইট, তাহলে ষোলো ইনটু এইট ইনটু ষোলো ইজুকাল টু ওই ভাবুন। হ্যাঁ ওটা তো ক্যালকুলেট করে দেখার বিষয়, কতগুলো ছবি হতে পারে আর আমরা কতগুলো ছবি দেখেছি এখন অবধি। তাহলে নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, একটা এই সমীকরণটা মুখস্থ করে আমরা এতকাল অঙ্ক করে এলাম এবং সেটা দিয়ে আমরা অনেক ধরনের ত্রিকোণমিতির সমাধান করলাম। আসল তার ছবি কত রকমের এবং কত রকমের সেই ছবিটার রূপ, তার থেকে কি কি জিনিসটা বেরিয়ে আসতে পারে যেটা ক্যান্সার রিসার্চে কাজে লাগবে নাকি স্পেস রিসার্চে কাজে লাগবে তা নাকি আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরও আধুনিকতম বিষয়ে কাজে লাগবে, মানুষের মনের কথা বার করে ফেলার জন্য কাজে লাগবে, তা আমরা এখনও জানি না, কিসে কিসে কাজে লাগতে পারে। তবে মোটামুটি ধারণাটা হচ্ছে এই, সবার আগে ধারণা হচ্ছে কম্পিউটার অটোমেটিক্যালি ত্রিকোণমিতির সমীকরণ থেকে জ্যামিতির ছবি, যত রকমের ছবি হতে পারে একটা সমীকরণ থেকে, সমস্ত ছবিগুলোকে তৈরি করার জন্য যে পথ তৈরি করা সেই পথটার সাবজেক্টটার নামই হচ্ছে জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। ফ্যান্টাস্টিক। তো আমরা এই ভিডিওটাতে জানলাম যে জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রিটা কি, এটা নতুন সাবজেক্ট না পুরনো সাবজেক্ট, এটা একটা বিষয় দেখা গেল। আর তৃতীয় হচ্ছে এটা সাবজেক্ট অফ ম্যাথমেটিক্স না কম্পিউটার সায়েন্স, সেটা উনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে এটা ম্যাথমেটিক্সের উপরেই একটা সাবজেক্ট। আর নেক্সট ভিডিওতে আসবো আমরা, কিন্তু তার আগে আমি জানিয়ে রাখতে চাই যে এই ভিডিওটি দেখে এবং একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ।